ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। शुरू हो गेछे श्रावण मास। श्रावण मास मानी देवादिदेवेर मास। शिव भक्तरा श्रावण मासेर सारा मासटी व्रत पालन करे, तार संगे निरामिष आहार ग्रहण करें। आमादेर मध्ये अनेकेई रयेछेन जारा श्रावण मासेर प्रतिटी सोमवार व्रत पालन करे थाकेन। सब किछु मिलिए सनातन हिंदू धर्मेर मानुषेर काछे श्रावण मास अत्यन्तई गुरुत्वपूर्ण। श्रावण मासके शिवेर मास बला हयेछे, किन्तु आमादेर मध्ये 90% मानुषई जानेन ना श्रावण मास केन एत महत्वपूर्ण। एमन किछु पौराणिक घटना पुराकाले घटेछे जे कारणेई श्रावण मासटी अत्यन्तई महत्वपूर्ण आमादेर प्रत्येकेर काछे। आजकेर এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বিষয়টি জানাব। শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে, তাই আপনাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন, বিষয়টিকে জানুন। আর প্রথমবারের জন্য যদি আমাদের এই আস্তিক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে থাকেন, তাহলে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তবে চলুন এই বিশেষ বিষয়টিকে আপনাদের জানানো যাক, শ্রাবণ মাস কেন এত মহত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে। প্রিয় বন্ধুরা, শ্রাবণ মাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। শ্রাবণ মাসে সোমবারের শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অতি পবিত্র মাস। উল্লেখ্য, চলিত বছরে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাযোগ রয়েছে, অর্থাৎ গত সোমবার। শ্রাবণ মাসের কবে থেকে শুরু? 18ই জুলাই শুরু এবং 17ই আগস্ট শেষ। এবছর শ্রাবণ মাসের 5টি সোমবার রয়েছে। প্রথম সোমবার 18ই জুলাই, দ্বিতীয় সোমবার 25শে জুলাই, তৃতীয় সোমবার 1লা আগস্ট, চতুর্থ সোমবার 8ই আগস্ট এবং শেষ সোমবার 15ই আগস্ট। শ্রাবণ মাসের শুভ যোগ। জ্যোতিষপঞ্জিকা মতে এই বছর শ্রাবণ মাসে বিশেষ বিকুম্ভ যোগ এবং প্রীতি যোগ রয়েছে, যা এই মাসের গুরুত্বকে বৃদ্ধি করেছে। এই সময় যদি কোনো সন্তানের জন্ম হয়, তিনি অত্যন্তই ভাগ্যবান ও উত্তম গুণের অধিকারী হয়ে থাকেন। এখন শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আমাদের জেনে নেওয়া উচিত। শ্রাবণ মাসের গুরুত্ব কেন এত বেশি? এই মাসকে শিবের কে উৎসর্গ কেন করা হয়? পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে থেকে উঠে আসা হলাহল নামক বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেন মহাদেব। এরপরই বিষের জ্বালায় শিব কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার অপর নাম নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবদেবীরা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন, তখন বিষের জ্বালা কমে যায়। এই কারণেই শ্রাবণ মাসে শিবের জলাভিষিক্ত, দুধাভিষিক্ত অত্যন্তই গুরুত্বপূর্ণ। অপর একটি প্রচলিত ধারণা অনুযায়ী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন সতী। পার্বতীর বহু সাধনা পর সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করেন। কথিত আছে, শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর মিলন ঘটে। এই কারণেই শিব ভক্তদের কাছে
শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকের ধারণা শ্রাবণ মাসে শিব মর্তে নিজের শ্বশুরবাড়ি আসেন, সেখানে তাকে ভক্তি ভালোবাসায় ভরিয়ে আপ্যায়ন করা হয়, খুশি করে শিব আশীর্বাদ লাভের চেষ্টা করে ভক্তরা, তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে। শিবের শ্বশুরবাড়ি মর্ত এবং শ্রাবণ মাসে মর্তে আসার জন্য নিজের ভক্তদের নিকট তিনি চলে আসেন। সকলেই শিব ভক্ত ও পূজোয় ব্যস্ত হয়ে ওঠেন। মনে করা হয় মহাযোগী শিব এই মাসে যোগেন্দ্র হয়ে থাকেন। গুরু পূর্ণিমার দিনে মহাদেব সপ্ত ঋষিকে শিষ্যত্ব প্রদান করেন, এই কারণেই শিব ভক্ত বিশেষ সময় হিসেবে শ্রাবণ মাসকে চিহ্নিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি এই যে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব এবং শ্রাবণ মাসের মাহাত্ম্য আপনারা জানতে পেরেছেন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই আস্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নিচের কমেন্ট সেকশনে ওং নমো শিবায় লিখতে ভুলবেন না। নমস্কার। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই দেবাদিদেবের মাস। শিব ভক্তরা শ্রাবণ মাসের সারা মাসটি ব্রত পালন করে, তার সঙ্গে নিরামিষ আহার গ্রহণ করেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত পালন করে থাকেন। সব কিছু মিলিয়ে সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে 90% মানুষই জানেন না শ্রাবণ মাস কেন এত মাহাত্মপূর্ণ। এমন কিছু পৌরাণিক ঘটনা পুরাকালে ঘটেছে যে কারণেই শ্রাবণ মাসটি অত্যন্তই মাহাত্মপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সামনে বিষয়টি জানাব। শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে, তাই আপনাদের কাছে অনুরোধ।